নমস্কার অবন্তিকাসকে সঙ্গে নিয়ে মানে আপনাদের অবন্তিকাসকে সঙ্গে নিয়ে আজকে বুধবার আমরা চলে এলাম। দুর্গাপুজো লক্ষ্মী পুজো তো চলে গেল, সামনে আমাদের দীপাবলি উৎসব, আলোর উৎসব। আমাদের তো সাজগোজের শেষ নেই, সাজগোজ আমাদের সব সময় থাকবে এবং এটা থাকুক এটাই আমরা চাই। আমরা সব সময় কালারফুল থাকি, রঙিন থাকি, ভালো থাকি, সকলকে এই কামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। একদম সরাসরি শাড়িতে চলে যাচ্ছে। আজ আমার অনেকগুলো অনেক বন্ধুর বন্ধু কাম, ছোট বোনের অনেক বাইরে বাইরে থেকেও প্রত্যেকের একটা রিকোয়েস্ট ছিল যে দিদি অনেক দিন ইক্কতের উপরে ভালো সুতির শাড়ি পরতে চাই, সেটা তেলিয়াও হতে পারে, সেটা ওড়িশা ইক্কত হতে পারে। তা আমি সেই দুটো নিয়ে আজকের অনুষ্ঠানটা সাজিয়েছি। প্রথম দেখাচ্ছি তেলিয়া রুমাল। এটা তো আপনারা সকলেই জানেন মোটামুটি তেলিয়া রুমাল সম্পর্কে, আমি অনেকগুলো এপিসোড অলরেডি করে ফেলেছি। এটা একটা বেস কালারটা হোয়াইট, তার মধ্যে লাল এবং কালো দিয়ে। এটা কিন্তু কোনো প্রিন্ট নয়, নতুনদের জন্য বলছি, আর যারা পুরনো তারা তো জানেনই। এটা হচ্ছে পাল্লু পোর্শনটা, সেটা দিয়ে আমরা কি পাল্লুটা এরম করে দেখাবো? হ্যাঁ, এরম করে দেখাই। এটা হচ্ছে পুরোটা পাল্লু পোর্শন এবং এর সাথে এর ব্লাউজটা দেখাই। এইটা হচ্ছে এর ব্লাউজের পোর্শন, এরম করে দেখাই শিলাদি। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, পুরোটাই কিন্তু 100% কটন বাই কটন। এখানে কিন্তু কোনো অন্য কোনো কিছু মিক্স নেই। এই শাড়িটার প্রাইসটা বলে দিই আমি, এটা 1 নম্বর শাড়ি, 8950, 8950। প্রত্যেকটাই কিন্তু ডাবল ইক্কাতের শাড়ি। আরেকটা দেখাচ্ছি, এটা কিন্তু ভেতরটা প্লেন, ভেতরটাকে প্লেন রাখা হয়েছে, পাড়ে কিন্তু ডাবল ইক্কত, পাল্লুতেও কিন্তু ডাবল ইক্কত পুরোটা। সেটা যদি আবার আমরা এখানটা এরমভাবে ধরি তাহলে পাল্লুটা দেখাতে খুব সুন্দর হবে। হ্যাঁ, এটা হচ্ছে পাল্লু পোর্শন গেল। এবার আমরা ব্লাউজটা দেখাবো, এর সাথে একদম লাল ব্লাউজ, প্লেন লাল ব্লাউজ। এই আমরা দেখিয়ে দিচ্ছি প্লেন লাল ব্লাউজ। আর বডির কালারটা আপনি যে কালারই দেখুন না কেন, বডির কালারটা আমি বলে দিই, একদম গ্রিন, একেবারে গ্রিন কালার, 8950, 8950। এবার আমরা আরেকটা শাড়ি দেখাচ্ছি, প্রত্যেকটাই দেখুন আপনারা সিল্কে দেখে থেকেছেন, আমরা সিল্কে আগে দেখিয়েছি, এবার কিন্তু সুতিতে দেখাচ্ছি। একদম সুতির শাড়ি, ভীষণ ক্লাসি লুকের শাড়ি, কোনো দিন হয়তো পুরনো হবে না, সব সময় সুন্দর লাগবে দেখতে। এইটা হচ্ছে পাল্লু পোর্শন, আমরা দেখিয়ে দিচ্ছি, এর সাথে ব্লাউজটা একদম লাল হবে। এইটা হচ্ছে এর ব্লাউজের পোর্শন, আর এটা হচ্ছে অল বডি শাড়িটার কাজ হচ্ছে এইভাবে যাচ্ছে। প্রাইস কিন্তু সেম, 8950। প্রত্যেকটাই কিন্তু এইভাবে দেখাচ্ছি। তেলিয়া রুমাল, আপনারা তেলিয়া রুমাল সম্পর্কে সকলে জানেন, অনেক বেশি জানেন, কাজেই অনেকটাই জানেন, আমাকে নতুন করে আর বলার কিছু নেই। আপনারা সবাই রিকোয়েস্ট করেছিল তাই জন্য আমি আবার একটা অনেকগুলো শাড়ি বেশ হলো তারপরে একটু দেখালাম, পুজোর আগে দেখাতে পারিনি শাড়িগুলো রেডি হয়নি বলে। এখানে কিন্তু ওই বক্স করা আছে, সেইভাবে কিন্তু তেলিয়া রুমালের মোটিভগুলো আছে। এবার আঁচলটা দেখাবো শিলাদি, এইটা হচ্ছে পাল্লু পোর্শন, এটা পুরোটা পাল্লু পোর্শন। এবার আমরা ব্লাউজটা দেখাবো, এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন, প্রত্যেকটারই প্লেন ব্লাউজ, একটা স্লিভসে বর্ডার আছে, এবার আপনি যেভাবে ইচ্ছা বানান। এইটা হচ্ছে শাড়ির ফুল বডিটা, 8950। অন্ধ্র ইক্কত গেল, এবার একটু ওড়িশা ইক্কত দেখাচ্ছি। দুটো ইক্কতের মধ্যে কিছু ডিফারেন্স তো আছে, অন্ধ্র ইক্কতটা পুরোপুরি কিন্তু জিওমেট্রিক্যাল প্যাটার্নে হয়, ওড়িশা ইক্কত মানেই কিন্তু একটু শঙ্খ, মাছা, মাছলি, ফুলা এই জিনিসগুলো থাকবে। যেমন এখানে দেখুন ইক্কতে এই আঁচলের জায়গাতে কিন্তু মাছ এবং ফুল দুরকমই আছে, আর এটা কিন্তু একটা ভীষণ সুন্দর ইক্কত শাড়ি, যেটা পরলে আমরা একটু আঁচলটা দেখিয়ে দিয়েছিলাম এইভাবে। হ্যাঁ, এটা হচ্ছে পাল্লু পোর্শনটা দেখালাম, ঠিক পাল্লুর আগেই মনে হয় ব্লাউজটা আছে। হ্যাঁ, এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন, আর গোটা শাড়িটা এবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ফুল অলওভার শাড়িটা, ভীষণ সুন্দর একটা শাড়ি দেখতা, এটা কিন্তু 8950, 8950। এবার আরেকটা ওড়িশা ইক্কত দেখাই, দুটো স্টেটে, তিনটে স্টেটে অ্যাকচুয়ালি ইক্কতটা ভালো হয়, সঙ্গে গুজরাটও আছে, আজকে অবশ্য আমি গুজরাট দেখাবো না। এখানে কিন্তু ইক্কতের বর্ডার, কালারটা কি বলবো, কালারটা একটা লালটা একটু রাস্টি ঘেঁষা লাল, একদম সিঁদুরে লাল নয়,
তাতে কিন্তু এই মাছলি বুটা আছে, প্রত্যেকটা বক্স করে করে মাছলি বুটা, তার সাথে একটা এটা কি কালার শিলাদি, হালকা হালকা পেস্তা কালারের মধ্যে এই আঁচলটা যাচ্ছে। এবার তার ব্লাউজ পিসটা আমি দেখাবো, এইটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এবার শাড়ির অলওভারে কিন্তু ওই মাছলি বুটাটা অলওভার শাড়িতেই আছে। এভাবে একটু দেখিয়ে দিই শিলাদি, হ্যাঁ এইটা হচ্ছে গোটা শাড়িটা। এটার প্রাইসটা বলে দিই তোমার দিকে, 8950। আচ্ছা এটাও এটাও 8950, হ্যাঁ এটাও 8950। এইবার আবার আমরা অন্ধ্র ইক্কাতে মানে তেলিয়া রুমালে গেলাম, আরেকটু অন্যরকম দেখাচ্ছি। এটার পাগের পাড়ে দুটো সরু সরু লাইন ছিল, এবার পাড়টা প্লেন পাড়। প্রথমে কিন্তু এই শাড়িগুলো অলওয়েজ ড্রাই ওয়াশ, এবং যদি আপনি তারপরেও হোম ওয়াশ করেন আপনি কিন্তু একটু সেপারেটলি ওয়াশ করবেন, কারণ ফার্স্ট টাইম হয়তো একটু হলেও কালার ব্লিড করতে পারে। ব্ল্যাক অ্যান্ড রেডের জিওমেট্রিক্যাল প্যাটার্ন। এবার আঁচলটা দেখাই, এটা হচ্ছে পাল্লু পোর্শনটা দেখাচ্ছি। এইবার ব্লাউজটা দেখাবো, এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন, আমি আর শিলাদি ধরে আছি, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এটা হচ্ছে শাড়ির অলওভার বডিটাও দেখিয়ে দিলাম, এটা হচ্ছে অলওভার বডি। এটার প্রাইস হচ্ছে 8250, 8250। লাল কালো দেখালাম, এবার হলুদ কালো দেখাচ্ছি। এই শাড়িটা আমার জন্য অর্ডার ছিল, ও কেউ একজন পরেছিলেন, কোনো মন্ত্রী সাহেবা হবেন তিনি পরেছিলেন, তারটা দেখে অনেকে অর্ডার করেছিলেন, বানাতে পেরেছি তাই আপনাদের দেখিয়ে দিলাম। যিনি আগে বলবেন তিনিই পাবেন, কারণ একটিই শাড়ি। এটা হচ্ছে তার পাল্লু পোর্শন। এবার তার ব্লাউজটা ব্ল্যাক এর সাথে, একদমই ব্ল্যাক ব্লাউজ। এই যে ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে শাড়ির অলওভার বডি, 8250। আগেরটা লাল বডি ছিল, এবার কিন্তু কালো বডি, এবার বডিটার কালার কিন্তু ব্ল্যাক। অল ওভারে কিন্তু ইক্কতটা করা হয়েছে, প্রত্যেকটাই কিন্তু ডাবল ইক্কত, ভীষণ সুন্দর দেখতে, সব সময়ের জন্য সুন্দর। এটা হচ্ছে তার বিপিটা, এইটা পুরোটা হচ্ছে ব্লাউজ পিস। এইবার শাড়ির ফুল বডিটা দেখিয়ে দিই, প্রাইস রেঞ্জ সেম 8250, সেটা একটু টান করো, 8250। এবার আরেকটা দেখাবো, এবার ব্লুতে দেখাচ্ছি, ব্লু অ্যান্ড রেডের কম্বিনেশান। এখানে কিন্তু কোনো ব্ল্যাক নেই, ব্ল্যাকের টাচ একেবারেই নেই ব্লু অ্যান্ড রেডে, ভীষণ সুন্দর দেখতে। এবার আমরা পাল্লুটা দেখাচ্ছি, এটা হচ্ছে পাল্লু পোর্শন, প্রত্যেকটাই কিন্তু ডাবল ইক্কতের শাড়ি। এবার এর ব্লাউজ পিসটা দেখাবো, এই লালটা হচ্ছে এর ব্লাউজ পিস, আর এইটা হচ্ছে পুরোটা শাড়িটা, শাড়িটা একদম পাশার দানের মতন করা হয়েছে, 8250। এবার আরেকটা দেখাই ডাবল ইক্কাত, এটাও ভীষণ সুন্দর দেখতে, কালো আর লালে প্রত্যেকটার কিন্তু কম্বিনেশান ওয়াইজ ভীষণ সুন্দর, এবং প্যাটার্ন ওয়াইজও ভীষণ সুন্দর। এগুলো একদম ট্র্যাডিশনাল শাড়ি, সব সময়ের জন্য লাগে। যারা আমরা ভীষণ শাড়ি পরতে ভালোবাসি, সুতির শাড়ির তো কোনো বিকল্প হয় না। এর ব্লাউজটা এবার দেখাবো, এইটা হচ্ছে এর ব্লাউজের পোর্শন। অল ওভার শাড়িতে কিন্তু এই ডাবল ইক্কাতটা করা হয়েছে, এটাও 8250 না শিলাদি, হ্যাঁ 8250। এইবার আরেকটা দেখাবো ডাবল ইক্কাতে, যেটা সাদা অ্যান্ড লালে, এটা কিন্তু আমাদের অন্ধ্র ইক্কত, এটা কিন্তু ওড়িশা ইক্কত নয়। অনেকেই হয়তো বলবেন যে একদম তো সেম দেখতে, না একদমই সেম দেখতে না, আমি আগে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু বক্স বক্স ছিল সাদা লালে। এই জিওমেট্রিক্যাল টাচটাই কিন্তু অন্ধ্র ইক্কতের বা তেলিয়া ইক্কতের একটা সিম্বল বলতে পারেন। এটা অফ হোয়াইট, সাদা কিন্তু মিল্কি হোয়াইট নয়, এটা কিন্তু কোরা কালার, কোরা কালারের লাল বর্ডার, তাতে লাল আঁচল। আঁচলটা একটু দেখিয়ে দিই শিলাদি, এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা। এর সাথে আমরা ব্লাউজটা দেখাবো, ব্লাউজটা এর সাথে একদম লাল প্লেন ব্লাউজ। আর শাড়ির এই স্টার্টিং থেকে দেখাচ্ছি, শাড়ি কিন্তু অল ওভারেই দেখুন এইভাবে যাচ্ছে, খুব সুন্দর একটা লুক, আপনি যেরকমভাবে ইচ্ছা সাজুন খুব সুন্দর লাগবে, 6950। এইবার আমি আরেকটা দেখাচ্ছি, একই ডিজাইনে কালোতে দেখাচ্ছি, এতক্ষণ সাদা লালে দেখালাম, এবার সাদা কালোতে, দুটোই কিন্তু সুন্দর সকলের জন্য। যারা লাল পরবেন না তারাও কিন্তু কালোটা পরতে পারেন, কালোটা খুব স্টাইলিশ লাগে দেখতে। আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, একদম আইডেন্টিক্যাল সেম, শুধু রংটা আলাদা। এটার প্রাইস হচ্ছে 6950। এইবার আবার একটা দেখাই, এটা আবার একটু ওড়িশা ইক্কতে গেলাম,
যেটাতে পুরোটাতেই দেখুন এইভাবে কাজটা গেছে, এই কালো সাদা আর আঁচলটা পুরোটা লাল। আঁচলটা কি এখানে ধরবো শিলা দিয়ে আমরা? হ্যাঁ, তাহলে আঁচলটা পুরোটা দেখাতে সুবিধা হবে। এটা হচ্ছে আঁচলটা গেল, এবার এর সাথে আমরা একটু খুলি শাড়িটা। হ্যাঁ, এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এবং শাড়ি গোটা শাড়িটাই কিন্তু এইভাবে প্যানেল লুকে শাড়িটা যাচ্ছে। এই শাড়িটার প্রাইসটা একটু দেখে নিই, 6950। এইবার আবার একটা দেখাই যেটার প্রথম দিকে, এটা হচ্ছে, এইটা হচ্ছে আঁচল। ওড়িশা ইক্কত আমি বলেই দিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, একটু আলপনা, একটু মাছ, একটু ফুল, এই জিনিসগুলো ওড়িশা ইক্কতের মধ্যে থাকে। আর অন্ধ্রতে একদম জিওমেট্রিক্যাল প্যাটার্ন। আর এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, কালারটা কিন্তু বিস্কিট কালার, তাই না শিলাদি? বিস্কিট কালার। এটা হচ্ছে শাড়ির অল ওভার বডিতে, এই যে আমি তুলে দেখিয়ে দিলাম, অল ওভার বডিতেই কিন্তু ওই আলপনা রঙ্গলির মোটিফটা আছে। 6950, তাই তো? হ্যাঁ, সবকটাই 6950। এইবার দেখা, এটার সাথে কিন্তু ইক্কতও আছে, প্লাস উইভিংয়ের কাজও আছে। এই যে কাঠি বর্ডারটা, এটা কিন্তু ইক্কতে করা, এখানে কিন্তু ডোবি বর্ডার, এটা কিন্তু ওভেন করে করা হয়েছে, এবং ভেতরে এই মাছলি বুটা, এটাও কিন্তু হাতে বুনাই করা হয়েছে। এইটা শাড়িটার বডিটা সাদার মধ্যে, কোরা কালারের মধ্যে লাল এবং কালোর প্যানেলে আঁচল, লাল এবং কালোর প্যানেলে আঁচল। এবং এটার ব্লাউজ হচ্ছে, এই ব্ল্যাকটা হচ্ছে ব্লাউজ, এবং শাড়ির স্টার্টিং থেকে কিন্তু এই কাজটা শুরু হচ্ছে। ভেতরের বুটিটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম, অল ওভারে সেম বুটা, 6950, তাই তো শিলাদি? হ্যাঁ, 6950। এইবার যেটা দেখাচ্ছি সেটা আরেকটা দেখাই, একই প্যাটার্নের শাড়ি, এখানটা ইক্কতের টেম্পল করা হয়েছে, কফি কালার বডি হচ্ছে, কফি কালার লাল। এরকম একটা শাড়ি আমি পুজোর আগে দেখিয়েছিলাম কোনো একটা এপিসোডে, তখন দিতে পারিনি, একজন চেয়েছিলেন গুজরাট থেকে, আমি তার জন্য আবারও একটা বানিয়েছি, যদি আপনি দেখে থাকেন এখন, পছন্দ যদি হয় বললে পেয়ে যাবেন। এটা হচ্ছে লাল ব্লাউজ, এবার তার সাথে পুরোটাতেই কিন্তু কাঠি বুটা, এগুলো প্রত্যেকটাই কাঠি বুটা, 6950। এইবার আবার একটা শাড়ি দেখাই, এটা দেখে মনে হবে যে হয়তো ওড়িশা ইক্কত, কিন্তু এটা ওড়িশা ইক্কত নয়। দেখুন এখানে কিন্তু কোনো ওই মাছ ফুলা এই ব্যাপারগুলো নেই, জিওমেট্রিক্যাল প্যাটার্নই করা হয়েছে। এটা কিন্তু আমাদের ইক্কত কটন ফ্রম অন্ধ্রপ্রদেশ। এটা সাদা বডিটা, কোরা কালার, তাতে লাল বর্ডার, লাল এবং কালোর টাচ আছে। আঁচলটা দেখাই শিলাদি, এইটা হচ্ছে আঁচলের পোর্শন গেল। এইবার তার ব্লাউজের পোর্শনটা দেখাবো, এখানে কিন্তু ব্লাউজটায় একটা ইক্কত করা আছে, ব্লাউজটায় কিন্তু পুরোটাই ইক্কত করা হয়েছে। আর শাড়িটা কিন্তু এই শুরু থেকে পুরো অল ওভারে কিন্তু এইভাবে বুটাটা যাচ্ছে। এর প্রাইসটা বলে দিই, 6450, 6450। এবার আরেকটা দেখাই যেটা কালোর মধ্যে একটা মানে কর্নার টু কর্নার করে ইক্কতটা গেছে, পাল্লুটা এখানে একদম প্লেন পাল্লু, পাল্লুতে কোনো কাজ নেই, শাড়িটায় অল ওভারে কাজ আছে। এর সাথে এর ব্লাউজটা দেখাবো, এই ব্ল্যাকটা হচ্ছে এর ব্লাউজ, এই ব্ল্যাকটা হচ্ছে এর ব্লাউজ, এবং শাড়ির ভেতরটা এবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাড়ির পুরো অল ওভারে কাজটা হচ্ছে এইভাবে যাচ্ছে। এটার প্রাইসটা কি তোমার কাছে শিলাদি? হ্যাঁ, এই প্রাইসটা তোমার কাছেই আছে। এটার প্রাইস হচ্ছে 5800, 5800। হ্যাঁ, আমি দেখতে পেয়েছি, 5800। এবার ওটা দেখালাম অন্ধ্র, আবার একটা ওড়িশাতে গেলাম। এটা হচ্ছে ওড়িশার ইক্কত, যেটা একদম অন্ধ্রর মতো করে করা হয়েছে। দেখুন এখানে কিন্তু কোনো ওই ফুল বা বাঁচ বা কচ্ছপ এই জাতীয় কিছু জিনিস নেই, একদম স্লিক অ্যান্ড স্লিম শাড়ি, ডাবল ধারি বর্ডার, তার সাথে কিন্তু ছোট্ট ছোট্ট স্ট্রাইপে গেছে, কালারটা কিন্তু বিস্কিট কালার। আর এর পাল্লাটা দেখাই, পাল্লাতে কিন্তু কোনো যেরকম থাকে নর্মালি ওড়িশার শাড়িতে সেরকম কিন্তু কিচ্ছু নেই। আর এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এই ব্ল্যাকটা হচ্ছে ব্লাউজ, এবং শাড়ির শুরু থেকে শেষ অবধি পুরোটাই কিন্তু এইভাবে যাচ্ছে। তোমার দিকে দামটা 5450, 5450। এইবার যেটা দেখাচ্ছি, এটা কিন্তু পুরোপুরি ভ্যাট ডাইয়ের, মানে ন্যাচারাল ডাইতে, এটা কিন্তু লালটা একটুখানি রাস্টি রেড,
বডি কালারটাও একটু কৃষ্ণ নীল টাইপের কালার, অল ওভারে ইক্কত করা হয়েছে। এগুলো কিন্তু বাড়িতে প্রথমটা ধোয়া আমরা বলি না, সবসময়ই বলি ফার্স্ট টাইম ড্রাই ওয়াশ, দেন আপনি হোম ওয়াশ করতে পারেন, অবশ্যই হাতে আর অবশ্যই সেপারেটলি, হালকা ধুয়ে হালকা আপনি স্টার্চ দিলে চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটার প্রাইসটাই বলে দিই, এটা আচ্ছা 4950, 4950। এবার একটু রিচ ওড়িশার কটন শাড়ি দেখতে চেয়েছিলেন, আমি যে ধরনের শাড়ি পরে আছি সেই ধরনের শাড়ি দেখাচ্ছি, গঞ্জাম বোমকাই। এই কাজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, আজকাল কিন্তু সব জায়গাতে সব ক্ষেত্রেই কিন্তু অনেক রকম প্রযুক্তি বেরিয়ে গেছে, কাজেই আমাদেরও অনেক সময় এটাতে ভীষণ বিভ্রান্তিকর পরিস্থিতি হয়েছে, তার মধ্যে যতটুকুনি পারছি একদম পিওরটাই আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এটা একদম সম্পূর্ণভাবে হাতে বোনা, কোনো প্রযুক্তি দিয়ে বোনা নয়, লাল কালোর কম্বিনেশান, টেম্পল বর্ডার বোমকাই, টেম্পল বর্ডার করার সাথে এখানে বোমকাইয়ের বর্ডার আছে, পাল্লুটা কিন্তু ভীষণ একটা জমকালো পাল্লু, এবং ওপরে এই জিনিসটা আছে যেটা এই যে আমার শাড়িতেও রয়েছে, আমিও দেখিয়ে দিলাম, আমিও আজকে নতুন পরলাম, কারণ আপনাদের সঙ্গে আমিও পুজোতে শাড়ি কিনেছি কিন্তু পরা হয়নি, আজকে মনে হলো গঞ্জাম বোমকাইয়ের দিনে এই শাড়িটা পরি। এইটা হচ্ছে অল ওভার বডি, এই শাড়ি কিন্তু আমি বলে দিচ্ছি এই শাড়িটা প্রাইসটা আগে বলি, এটার প্রাইস হচ্ছে 21,950, 21,950। এর চওড়ায় কিন্তু 44-45 ম্যাক্সিমাম হবে, এটা কিন্তু তার থেকে বেশি চওড়া এখানে হয় না, যেগুলো কিন্তু আমরা এখন চওড়াটাও করতে পারছি আস্তে আস্তে, আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমরাও শিখছি, আমরাও তৈরি করছি, সেইভাবে পরপর পরপর দেখাবো, যেটা যেরকম সেটা বলে দিচ্ছি। এখন যে কটা দেখাচ্ছি সব কিন্তু 44 ইঞ্চি চওড়ার মধ্যে দেখাচ্ছি, 44 ইঞ্চি উইথ, আর মেজারমেন্ট ওখানে 5.5 মিটার যেমন আছে তেমন। এটা সাদা লাল কালো, আমারটা পুরোটা, আমারটাও লাল কালো, এটাও লাল কালো, একেবারে আমারটারই রেপ্লিকা একদম বলতে পারেন, অল ওভারে কাজটা। এটা একটু তুলেই দেখাতে হবে শিলাদি, নাহলে শাড়িটা বুঝতে অসুবিধা হবে, ভীষণ সুন্দর দেখতে শাড়ি। আর এই কটনটা কিন্তু কোর্স কটন, খুব ঠিক, আমি কিন্তু বারবার এটা বলে দিচ্ছি, যিনি পাবেন এই শাড়িটা, এটা কিন্তু এমন নয় যে খুব পাতলা শাড়ি নরম শাড়ি, তা কিন্তু নয়, এটা কিন্তু মোটা কটন, আমি একদম পরিষ্কার বলে দিলাম যাতে আপনাদের কাছে কোনো বিভ্রান্তি না হয়, যারা নতুন নিচ্ছেন প্রাইস রেঞ্জ সেম 21,950। পরপর কয়েকটা রং দেখাবো, এইবার দেখাচ্ছি একদম মস গ্রিন, শ্যাওলা গ্রিন যেটাকে বলা হয়, প্রত্যেকটাই গঙ্গা যমুনা বর্ডার, প্রত্যেকটাতে অনেক কাজ, একটা কাজ জাস্ট একটু উল্টো দিকটা দেখাবো শিলাদি, কারণ যেহেতু এটা হ্যান্ডলুম তাই একবার দেখিয়ে দেওয়াটা আমার কাজ, পিওরলি হাতে বোনা, কোনো প্রযুক্তি এখানে নেই। এইটা হচ্ছে শাড়ির ভেতরের বডিটাও দেখিয়ে দিলাম, ভেতরে কোনো কাজ নেই, অল ওভারে একই রকম যাচ্ছে, কিন্তু ভীষণ সুন্দর রিচ লুক, পরলে খুব সুন্দর লাগে। প্রাইস রেঞ্জ সেম 21,950, 21,950। এই হলুদটা অবধি সেম দাম, হলুদটাও তাই গঙ্গা যমুনা বর্ডার, ওপরে লাল নিচে কালো, শিলাদির দিকটা ওপরে পড়বে আমার দিকটা নিচে পড়বে, এটা কালো রং, হ্যাঁ এটা কালো রং, এবং এই ভেতরের পোর্শনটাও আমি দেখিয়ে দিই। এই দেখুন ডিমার্কেশন লাইন করা হয়েছে ব্লাউজের জন্য, আপনি এই ব্লাউজটা বানাতে পারেন বা অল্প কেটে নিয়ে আমার মতন কিছু একটা জোড়া লাগিয়েও ব্লাউজ বানাতে পারেন। এইটা হচ্ছে শাড়ির ফুল বডিটা 21,950। এইবার যেটা দেখাচ্ছি একটা ব্ল্যাকে দেখাচ্ছি, ব্ল্যাক অ্যান্ড রেড, এটা শাড়িটা কি উল্টো দিক হয়েছে, হ্যাঁ শাড়িটা একটু উল্টো দিক হয়ে গেছে, আমরা একটু খুলে নিচ্ছি শাড়িটা, হ্যাঁ শাড়িটা একটু খুলে দেখাতে হবে শিলাদি, তুমি ওদিকে ধরো, হ্যাঁ আমরা এরমভাবেই দেখাই, এটাকে আমরা এভাবেই দেখাই, হ্যাঁ এইটা হচ্ছে গোটা শাড়িটা, একদম কতটা কাজ দেখুন, এবং নিচ অবধি কাজ গেছে, এইটা ওপরে আপনার একদম সামনে ফ্রন্ট আপার ইয়কে পড়বে, এইটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শন, ব্লাউজ কিন্তু রানিংয়ে, এটা 20,950, 20,950। ওই যে শিলাদির আগের পোর্শন, হাতে যে পোর্শনটা আছে এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, ওই জন্য ওটা আগে গেছে, এটা দেখিয়ে দিলাম। এরপর যেগুলো দেখাচ্ছি 20,950, এটা কিন্তু 46 ইঞ্চি চওড়ার, মানে এটা যেরকম নর্মাল শাড়ি হয় তিনি যতটাই লম্বা হন
তার জন্য কিন্তু এটা ওরকমভাবেই যাবে। শিলাদি আমরা অনেকটা শাড়ির আঁচল কিন্তু দেখাতে পারছি না, এটা আমার এত বড় আঁচল যে একটু আমাকে খুলেই এটা দেখাতে হবে, কারণ এইগুলো আমরা নতুন করে করতে পারছি এখন। শাড়িটা একটু দেখাই, ভীষণ সুন্দর শাড়ি। যখন একভাবে আপনি শাড়িটা হাতে পাবেন মনে হবে ভীষণ মোটা, কিন্তু পরার পরে কিন্তু আপনার মনে হবে যে না সত্যি শাড়িটা খুব রিচ লুক দেখতে, মানে পরার পরে ভীষণ একটা গুড ফিলিং হয়। আমি তো নিজে পরছি তাই জানি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। শাড়িটার কাজটা একটু আঁচলটা ভালো করে দেখাই, কারণ অনেক দিনের প্রতীক্ষার ফল এটা, যেটাকে পুরো 46 ইঞ্চি চওড়াই এবং 6.5 মিটার শাড়ি করা গেছে, তাজমহল করা আছে। এর প্রাইস হচ্ছে 20,950, 20,950। এটা সাদা লাল কালোয় দেখালাম, এবার একটা হলুদে দেখাচ্ছি, যেটা বোধহয় ব্ল্যাকের টাচ ছাড়া। হ্যাঁ, দুটো পার্ট খুলতে হবে শিলাদি। হ্যাঁ, এইভাবে দেখাই। হ্যাঁ, নাহলে বুঝতে অনেকটা কাজ, তো এতটা কাজ দেখুন আমি তুলছি আস্তে আস্তে, এইখান থেকে শুরু হচ্ছে কাজ, বর্ডারটা দেখাই গেছে। আমরা আস্তে আস্তে তুলতে থাকি শিলাদি। হ্যাঁ, তাহলে পুরোটা তোলা হয়ে যাবে। হ্যাঁ, এই এতটা পর্যন্ত কাজ, মানে আপনার ফ্রন্ট পোর্শনটা পুরোটা কাজে ঢাকা থাকবে। সুতির শাড়ি একদম, পরলে ভিড়ের মধ্যে আপনি একদম আলাদা। এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শন, এখানে কিন্তু বুটাও করা হয়েছে গোটা শাড়িতে। এগুলো আস্তে আস্তে কন্টিনিউয়াসলি আমরা কিছু না কিছু করে চেষ্টা করার, মানে আরও কি ভালো করা যায়। 20,950 সেইটার চেষ্টা করছি, যত প্রোডাকশান করতে পারবো তত হয়তো শাড়ির দামটাও একটু একটু করে কমবে, আশা করি। সেটা সব জায়গায় তো বাড়ছে, কিন্তু যদি আপনারা সাপোর্ট করেন, যদি শাড়ি বেশি বানাতে পারি, তাহলে যদি শাড়ি বেশি বিক্রি করতে পারি, আপনারা যদি বেশি শাড়িগুলোকে ভালোবাসেন, তাহলে ডেফিনেটলি আমাদের প্রোডাকশান বাড়লে দামটাও একটু ডেফিনেটলি কমবে, কারণ সুতোটা একসাথে অনেকগুলো কিনলে আমাদের একটু মানে শাড়ির দামটা কমবে। এইটা হচ্ছে শাড়ির শুরুটা দেখাচ্ছি, মেরুন কালার, একদম মেরুন কালার, বিস্কিট টেম্পল বর্ডার। এইবার শাড়িটা আমরা আস্তে আস্তে যাই, এত বড় শাড়ি। এখন দেখুন শিলাদি আর আমি কিন্তু হাতে ধরতে আমরা বেশ হিমশিম খাচ্ছি যে কিভাবে শাড়িটাকে আপনাদের কাছে পুরোটা দেখাতে পারি, ভীষণ সুন্দর দেখতে। এইটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শনটা, ফার্স্ট হাফটা প্রায় পুরোটাই কাজ আপনার। এর প্রাইসটা বলে দিই, 15,250, 15,250। আমরা খুব চেষ্টা করছি এই কাজটাকে ধরে রাখতে, কারণ আমরা যদি কাজ না দিই তাহলে হয়তো এই লুমটাও বন্ধ হয়ে যাবে। আবার সেই ডিমান্ডের তুলনায় সাপ্লাই যদি কম হয় তাহলে তো অবভিয়াসলি দাম বেড়ে যাবে। এইটা একটা দেখাই, এটা কি বিস্কিট কালার, একেবারেই মেরি বিস্কিট কালার, তার সাথে বা থিনারুড বিস্কিট কালার, তার সাথে মেরুনি স্টোন। দেখুন যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আপনি পরতে পারেন, কোনো কালো কিন্তু নেই না শিলাদি, কোনো কালো কিন্তু নেই, আমার চোখে তো কোনো কালো কিছু পড়ছে না। এবং এর বাকি কাজগুলো একটু একটু করে দেখালে আপনি বুঝতে পারবেন কেন মাঙ্গলিককে বললাম। দেখুন এখানে বাটারফ্লাই আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু হাতে বোনা হয়েছে, হাতে করা হয়েছে, ভীষণ সুন্দর দেখতে। এটারও প্রাইসটা বলে দিই, 15,250, 15,250। এইটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শনটা দেখিয়ে দিলাম। এবার আরেকটা দেখাবো, এটা একটা লাইট গ্রিন কালার, মানে শাড়িটা খুলে দেখা, প্রত্যেকটাই কিন্তু ব্লাউজ আছে, মানে একদম 6.5 মিটার শাড়ি, তার সাথে এতটা পাল্লুর কাজ। এইটা হচ্ছে পুরোটা শাড়ির কাজগুলো যাচ্ছে, এক একটা ডিজাইন ডবল করে হয়েছে, কালার কম্বিনেশানটা আলাদা, কারণ একদম সিঙ্গেল না করে আমি একটা করে কালার অপশান রেখেছি। একটা শাড়ির ব্লাউজটা দেখিয়ে দিই শিলাদি, এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শনটা, এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শনটা গেল, আর এই ব্লাউজটা দিয়েও আপনি পরতে পারেন। এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শন, দাম তো এক, তাই না? 15,250, তাই তো? হ্যাঁ, এইবার এটা আমাদের আজকের লাস্ট শাড়ি, একদম আজকের অনুষ্ঠানের শেষ শাড়িটা দেখাচ্ছি। প্রত্যেকটা ভীষণ সুন্দর, মানে এত রং এখন করতে পেরেছি যে সত্যি সত্যি আমার নিজেরও মনে হচ্ছে যে একটা তো শাড়ি পরতেই হবে রঙিনের মধ্যে, সাদা এবং হলুদ দুটো পরেছি, কিন্তু এই শাড়িগুলো সুতির শাড়ি যেখানে লাগে, অনেক অনুষ্ঠান আছে যেখানে সিল্কের শাড়ি পরে গেলে হয়তো একটু বাজে লাগবে দেখতে, মনে হয় একটা ভালো সুতির শাড়ি পরে গেলে ভালো হয়, সেই সব জায়গার জন্য কিন্তু এই শাড়িগুলো আদর্শ শাড়ি, ভীষণ সুন্দর লাগবে দেখতে মেরুনের মধ্যে। এখানেও কোনো কালোর টাচ নেই, ব্ল্যাকের টাচ ছাড়া,
যার সামনে বিয়ে সেও পরতে পারে, তার মাও পরতে পারেন, বা মানে সাজুন ভালো করে যেখানে সুতির শাড়ি লাগবে। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, আমি উল্টো দিকটা দেখাচ্ছি, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন এবং শাড়ির ভেতরের পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি। এই বুটিটা অলওভার শাড়িতেই আছে, শাড়িগুলো প্রত্যেকটা, হ্যাঁ এখানে ধরো শিলাদি, এটা ধরো, হ্যাঁ শাড়িগুলো প্রত্যেকটা একটু ফোল্ডটা, হ্যাঁ এখানে আটকে গেছে, তাই তো, ঠিক আছে অসুবিধা নেই, এবার এখানটা রাখি। এখন ভেতরে অলওভারে বুটি আছে এবং আঁচলটা, এইটা এই যে ফুল এবং খরগোশ, এই একটু খরগোশটা দেখিয়ে দিই, কেন প্রত্যেকটা আমার উইভার ভাই চেষ্টা করে কিছু নতুন নতুন করে দিতে, আর সেটা করে সে আবার মেনশন করে বলে দেয় যে দিদি এইটা করেছি। এইটার এখানে আজকের অনুষ্ঠানের শেষ শাড়ি, আমাদের শাড়ি দেখানো শেষ, এবার আপনাদের কাজ। যদি ভালো লাগে আমাদের, যেটা বলি সব সময়, যে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করবেন, একটু বন্ধুদের মধ্যে যদি আমাদেরকে ছড়িয়ে দেন, আমাদের ভালো লাগবে, অবন্তিকাজ আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাবে। কারণ সব জায়গায় তো আজকাল নানান রকম শাড়িতে দেশটা ভরে গেছে, আর সব জায়গাতেই শুধু শাড়ি আর শাড়ি, সেই কারণে যদি তার মধ্যে থেকে একটু মাথা উঁচু করে থাকতে পারি আমাদের নিজস্ব জাতীয় জিনিস নিয়ে, এটাই আমাদের একমাত্র চাহিদা আপনাদের কাছে। আপনারা সত্যি আমাদেরকে অনেক অনেক দিয়েছেন, অনেকটা ভরিয়ে দিয়েছেন, না হলে আজ হয়তো এই জায়গায় অবন্তিকাজ থাকতো না। আপনাদেরকে সত্যি আমি কোনো ধন্যবাদ দেব না, শুধু ভালোবাসা, যেন ভালোবেসে শক্ত করে যেন ধরে রাখতে পারি, এটাই আমার একমাত্র কামনা। নেক্সট দিন নতুন কিছু নিয়ে আসছি।